এবার আমরা যদি এটিকে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো এটি একটি মিডি ফর্ম এবং চাইল্ড ফর্ম অর্থাৎ এটি একটি চাইল্ড এবং এটি মিডি ফর্ম মিডি ফর্মের কাজ দেখব আমরা সাধারণত প্রজেক্ট ওপেন করলে নতুন প্রজেক্ট ওপেন করলে আমরা এখানে একটি ফর্ম দেখতে পাই এবং এটি হলো ফর্ম বা সাধারণত সিঙ্গেল ফর্মে কাজ করতে চাইলে ছোটোখাটো ইউটিলিটি বা এই জাতীয় কোনো কাজ করতে চাইলে অবশ্যই ফর্মে কাজ করতে হবে আর যদি আমরা টেক্সট এডিট বা টেক্সট প্রসেসিংয়ের ইউটিলিটি বা সফটওয়্যার করতে চাই তাহলে অবশ্যই আমাদের মিডি ফর্মে নিয়ে কাজ করতে হবে মিডি ফর্ম কি তা আমরা সাধারণত দেখি ওয়ার্ড যদি আমরা ওপেন করি তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে ডকুমেন্টটি ক্লোজ করে দিলে আমরা এরকম ব্লাঙ্ক একটি টোলস বা ব্ল্যাঙ্ক একটি সফটওয়্যার দেখতে পাবো এটি হলো মিডি এবং এখানে আমরা নিউ বাটনে ক্লিক করলে আমাদের নতুন যে ডকুমেন্টটি আছে এটি ফর্মটি চলে আসবে এবং এখানে আমরা একের অধিক ফর্ম ওপেন করে নিয়ে যদি আমরা অ্যারেঞ্জ জল দিই তাহলে অবশ্যই আমরা দেখব যে এখানে সবগুলো ফর্মই ওপেন হচ্ছে অর্থাৎ মিডি এবং ফর্মের মাধ্যমে সাধারণত চাইল্ড বা মিডি ফর্ম এবং চাইল্ড ফর্মের মাধ্যমে একটি টেক্সট প্রসেসিং সফটওয়্যার করা যায় এখানে আমরা যে টোলটি দেখতে পাচ্ছি এখানে এই অ্যাড মডিউল অর্থাৎ এখানে যে ফর্মটি সিলেক্ট করা হবে সেটি আমরা এখানে দেখতে পাবো এবং এখানে এই ফর্মটি অ্যাড করার জন্য ডায়লগ বক্স চলে আসবে এখানে আমরা সিলেক্ট করে নিয়ে আমরা মিডি ফর্ম ক্লিক করব এবং এখান থেকে আমরা মিডি ফর্ম সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করব। আমরা মিডি ফর্ম দেখতে পাচ্ছি এবং মিডি ফর্মের জন্য সাধারণত চাইল্ড ফর্ম দরকার ফর্ম এই জন্য আমরা ফর্ম ওয়ানটি সিলেক্ট করে নিয়ে আমরা প্রপার্টি লিস্ট থেকে আমরা মিডি চাইল্ড ডাবল ক্লিক করে ট্রু ফলসকে ট্রু করে দেবো এবং যদি আমরা এই ফর্মটি ওপেন করি তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো মিডি ফর্মের সাথে ফর্ম যোগ হয়েছে এবং এটি ডাবল ক্লিক করে আমরা ফুল স্ক্রিন করে নিতে পারি ফর্মের সাথে এবং যদি এই মিডি ফর্মে আমরা কোনো মেনু যোগ করতে চাই তাহলে অবশ্যই মেনু এডিটর সিলেক্ট করে নিয়ে সাপোজ ধরা যাক ফাইল মেনু ওকে এবার আমরা যদি এটিকে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো এটি একটি মিডি ফর্ম এবং চাইল্ড ফর্ম অর্থাৎ এটি একটি চাইল্ড এবং এটি মিডি ফর্ম এভাবে আমরা মিডি এবং ফর্মের সাধারণত কাজ করতে পারি সাধারণত ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করতে গেলে অবশ্যই মিডি ফর্ম নিয়ে কাজ করলে সুবিধাজনক হয় বেশি ইন্ডো নিয়ে কাজ করার জন্য আর যদি আমরা সাধারণত ছোটোখাটো ইউটিলিটি বা সফটওয়্যার বা মিডিয়া প্লেয়ার যদি আমরা তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ফর্ম নিয়ে কাজ করতে হবে স্ট্যান্ডার্ড সিলেক্ট করে আমরা অবশ্যই ফর্ম নিয়ে কাজ করব। একের অধিক ফর্ম নিয়েও কাজ করতে পারবো